নমস্কার, আমরা দেখছেন সব খবর। লকডাউনের সময় মানুষকে আর আসতে হচ্ছে না ব্যাংকে। মানুষের সুবিধা করে দিতে ব্যাংক পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি। লকডাউনের মধ্যে অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছেন না, সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। যে সমস্ত গ্রাহকরা ব্যাংক পাচ্ছেন না, তাদের সমস্যা হলে ব্যাংকের প্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন গ্রাহকদের বাড়ি। সমস্ত পরিষেবা মানুষ পাচ্ছে বাড়িতে বসেই। টাকা তোলা থেকে টাকা জমা সবটাই করতে পারছেন বাড়িতে বসে। চলুন সেই দৃশ্যই আমাদেরকে দেখাবো সব খবরের পর্দায়। এরই সঙ্গে শোনাবো নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের সেক্রেটারি মানস রায় কী বললেন আমাদের প্রতিনিধিকে। হুগলি থেকে সুজিত ঘোষের রিপোর্ট, সব খবর। বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনগুলোকে যুক্ত করেছি, পঞ্চায়েত দুটো, নবগ্রাম পঞ্চায়েত, কানাইপুর পঞ্চায়েত, থানা, তাদেরকেও দিয়েছি, চাল দিয়েছি, আলু দিয়েছি, তারাও দিচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে হচ্ছে ভালো চাল দিচ্ছি, আলু দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, ডাল দিচ্ছি। এভাবেই পাশে থাকার একটা ব্যাংক প্রয়াস করছে এবং এটা রেগুলার প্রসেস চলছে। যবে থেকে লকডাউন শুরু হয়েছে রোজ আমরা 50-60 জনকে এভাবে দিচ্ছি এবং এটা যতদিন লকডাউন চলবে, আগামী দিনেও এটা চলবে যতদিন লকডাউন চলবে, যাতে কমসে কম এই ভয়াবহতার সময় মানুষ যাতে খাদ্যাভাবে কষ্ট না পায়, সেই প্রচেষ্টা আমরা করছি। ব্যাংকিং সার্ভিসের দিক থেকেও আমরা করছি, যারা আমাদের প্রায়োরিটি কাস্টমার আছে, বয়োজ্যেষ্ঠ কাস্টমার আছে, তাদেরকেও আমরা শুধু যে টাকা তুলে দিচ্ছি তা না, তাদের ধরুন বাড়িতে অসুস্থ আছে, কেউ বাজার যেতে পারছেন না, ওষুধ কিনতে যেতে পারছেন না, আমাদের ব্যাংকের গ্রুপ ডি স্টাফরা যাচ্ছে, তাদেরকে নিয়ে তাদের পয়সাতেই তাদের জিনিসপত্রগুলো কিনে দিচ্ছি। এই সার্ভিসও আমরা চালু করছি। এভাবে আমরা চেষ্টা করছি যাতে এই সময়টুকুই আমরা ব্যাংক আমাদের এলাকার সদস্যরা, গ্রাহক এবং সর্বোপরি সমস্ত এলাকার মানুষের পাচ্ছি। যারা আমরা গ্রাহক নয় তাদেরকেও কিন্তু আমরা ফেসিলিটিগুলো দিচ্ছি, রেশন দেওয়ার ব্যবস্থা করছি। শুধু একটাই ক্রাইটেরিয়া, তারা যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয় তবেই তাদেরকে এই সাপোর্টটা আমরা দিচ্ছি। সকলের কাছে অনুরোধ করব, এই সময়টুকু সরকার যেভাবে বলছে যে ঘরে থাকার জন্যে, খুব প্রয়োজন না হলে যেন বাইরে না বেরোয়, এর জন্যই আমরা এই সিস্টেম করেছি যে বাড়িতে গিয়ে ব্যাংকিং পরিষেবা। সকলে যাতে সুস্থ থাকে এই সময় আমরা ঐক্যবদ্ধ থাকি, সরকারি নিয়ম মেনে চলি, সেটাই অনুরোধ করব। তাদের এই আতঙ্কের সময়, ভয়াবহতার সময় যাতে ব্যাংকে আসতে না হয়, ঠিক আছে, তাদের জন্য আমরা নিয়ম করেছি যে সপ্তাহে একদিন আমরা তাদের বাড়িতে গিয়ে টাকা হোক, চেক হোক, যাদের যা রিকোয়ারমেন্ট, তোলার টাকা তোলার হতে পারে, জমা দেওয়ার হতে পারে, সেটা গিয়ে আমরা বাড়িতে সার্ভিস দিচ্ছি। এবং এছাড়াও যেটা আমরা করেছি যে আমরা মানুষের সুবিধার জন্যে ব্যাংকিং আওয়ারটাকে একটু বাড়িয়ে দিয়েছি, সকালের দিকটা বাড়িয়ে দিয়েছি, দুবেলা ব্যাংকিং ছিল, রাত্রিবেলাটা কমিয়ে দিয়েছি, আর সকালবেলাটা 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছি, 9:30 থেকে 1টা অবধি করছি। আমরা আমাদের ব্যাংকের থেকে আমরা প্রত্যেকটি এলাকার সদস্য হোক সে বা গ্রাহক হোক, সবাইকে বাড়িতে, মানে যারা ফাইন্যান্সিয়ালি উইক তাদেরকে আমরা রেশন দেওয়ার ব্যবস্থা করছি। রোজ 50-60 জনকে রেশন দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কাউকে এখানে ডেকে আনছি না। আমাদের ব্যাংকের প্রতিনিধিরা, ডাইরেক্টররা, স্টাফরা তাদের নিজ নিজ এলাকার যারা ফাইন্যান্সিয়ালি উইক আছে, মানুষ আছেন, তাদের কাছে গিয়ে বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দিচ্ছে। এছাড়া আজকেই আমরা দিলাম কানাইপুরে প্রচেষ্টা বলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের একটা স্কুল আছে, তাদের প্রত্যেকটি স্টুডেন্টকে বাড়িতে বাড়িতে গিয়ে রেশন দেওয়া হয়েছে। এবং আমরা আমাদের যারা টপ 20, 30, 40 কাস্টমার আছে তাদেরকেও বলছি, আপনাদের এলাকায় যারা এরকম ফাইন্যান্সিয়ালি উইক পার্সন আছেন তাদেরকে বলুন, আমরা আপনাদের কাছে রেশন পৌঁছে দেবো, আপনারা তাদেরকে পৌঁছে দিন। এভাবে আমরা ওভারঅল নবগ্রাম, কন্যগড়, কানাইপুর অঞ্চলের বৃহত্তর মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনকে দিয়েও আমরা এই রেশনটা দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো যে গরিব মানুষ যাতে খাদ্যাভাব না হয়, সরকার তার মতো করে করছে, ব্যাংক আমাদের মতো করে আমরা প্রচেষ্টা করছি, মানুষের কাছে এই অসময়ে যেন খাওয়ার অভাব না হয়। তো সেটা আমরা আমাদের মতো করে সমস্ত মানুষের জন্যই করছি, ঠিক আছে, সেটা আমরা আমাদের ব্যাংকের প্রতিনিধিদের মারফত যেমন করছি, ডাইরেক্টরদের মারফত করছি, স্টাফদের মারফত করছি, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনগুলোকে যুক্ত করেছি, পঞ্চায়েত দুটো, নবগ্রাম পঞ্চায়েত, কানাইপুর পঞ্চায়েত, থানা, তাদেরকেও দিয়েছি, চাল দিয়েছি, আলু দিয়েছি, তারাও দিচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে হচ্ছে ভালো চাল দিচ্ছি, আলু দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, ডাল দিচ্ছি। এভাবেই পাশে থাকার একটা ব্যাংক প্রয়াস করছে এবং এটা রেগুলার প্রসেস চলছে। যবে থেকে লকডাউন শুরু হয়েছে রোজ আমরা 50-60 জনকে এভাবে দিচ্ছি এবং এটা যতদিন লকডাউন চলবে, আগামী দিনেও এটা চলবে যতদিন লকডাউন চলবে, যাতে কমসে কম এই ভয়াবহতার সময় মানুষ যাতে খাদ্যাভাবে কষ্ট না পায়, সেই প্রচেষ্টা আমরা করছি। ব্যাংকিং সার্ভিসের দিক থেকেও আমরা করছি, যারা আমাদের প্রায়োরিটি কাস্টমার আছে, বয়োজ্যেষ্ঠ কাস্টমার আছে, তাদেরকেও আমরা শুধু যে টাকা তুলে দিচ্ছি তা না, তাদের ধরুন বাড়িতে অসুস্থ আছে, কেউ বাজার যেতে পারছেন না,
ওষুধ কিনতে যেতে পারছেন না, আমাদের ব্যাংকের গ্রুপ ডি স্টাফরা যাচ্ছে তাদেরকে নিয়ে তাদের পয়সাতেই তাদের জিনিসপত্রগুলো কিনে দিচ্ছে, এই সার্ভিসও আমরা চালু করছি। এভাবে আমরা চেষ্টা করছি যাতে এই সময়টুকুই আমরা ব্যাংক আমাদের এলাকার সদস্য সদস্যরা গ্রাহক এবং সর্বোপরি সমস্ত এলাকার মানুষের পাশে, যারা আমরা গ্রাহক নয় তাদেরকেও কিন্তু আমরা ফেসিলিটিগুলো দিচ্ছি, রেশন দেওয়ার ব্যবস্থা করছি। শুধু একটাই ক্রাইটেরিয়া, তারা যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয় তবেই তাদেরকে এই সাপোর্টটা আমরা দিচ্ছি। সকলের কাছে অনুরোধ করব এই সময়টুকু সরকার যেভাবে বলছে যে ঘরে থাকার জন্য খুব প্রয়োজন না হলে যেন বাইরে না বেরোয়, এর জন্যই আমরা সিস্টেম করেছি যে বাড়িতে গিয়ে ব্যাংকিং পরিষেবা, সকলে যাতে সুস্থ থাকে এই সময় আমরা ঐক্যবদ্ধ থাকি, সরকারি নিয়ম মেনে চলি, সেটাই অনুরোধ করব।